বাংলাদেশের হাতে গোনা কয়েকটি ইন্টারচেঞ্জ রয়েছে, যার মধ্যে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতেই দুইটি, একটি রয়েছে ফরিদপুরের ভাঙাতে আর অন্যটি এই যে দেখতে পাচ্ছেন এটি, যা ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার তেঘুরিয়া নামক স্থানে অবস্থিত। অত্যন্ত মনোরম ও দৃষ্টিনন্দন এই ইন্টারচেঞ্জটি সত্যি আপনার চোখকে পুলকিত করবে। পিছনে আপনি যেতে পারছেন যাত্রাবাড়িতে, আর সামনে সোজা যদি যান তাহলে মাওয়া এবং মাওয়া হয়ে চলে যেতে পারবেন পদ্মা সেতুর উপর দিয়ে দক্ষিণ পশ্চিমবঙ্গে। বাম দিকে অর্ধবৃত্তাকার পথটি কেরানীগঞ্জ ফ্লাইওভার হয়ে মাওয়া বা ভাঙার দিকে যাওয়ার, অর্থাৎ এটা এই সামনে গিয়ে এক্সপ্রেসওয়েতে যুক্ত হয়েছে। আর মাওয়া বা দক্ষিণবঙ্গের দিক থেকে যে যানবাহনগুলো কেরানীগঞ্জ হয়ে ঢাকাতে প্রবেশ করবে তারা এই রাস্তার ব্যবহার করবে, আর যাত্রাবাড়ি যেতে হলে সোজা এটা। আর সর্ববামে যে রাস্তাটি, এটি ধীরগতির যানবাহনের জন্য। আর যাত্রাবাড়ি থেকে যে যানবাহনগুলো কেরানীগঞ্জ হয়ে গুলিস্তান যেতে চাইবে তারা এটা ব্যবহার করবে। এই যে খোলা দুই পাশে বিস্তীর্ণ ভূমি দেখছেন, এটা একটি আবাসিক টাউনে রূপান্তর হবে, একসময় যা ছিল আবাদী জমি। প্রিয় দর্শক, এই মুহূর্তে ইন্টারচেঞ্জটিকে একেবারে দক্ষিণ প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন। সত্যি চোখ ধাঁধানো দেশের অন্যতম এই ইন্টারচেঞ্জটি। আপনাদের কেমন লাগছে তা এখনই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, আমরা এখন কেরানীগঞ্জের ফ্লাইওভারে চলে এসেছি। বামে এই যে সাদা ভবনটি দেখতে পাচ্ছেন, এটি যাত্রাবাড়ির আঞ্চলিক পাসপোর্ট অফিস। যারা চিনেন না তারা দেখে রাখুন, এখান থেকে ফ্লাইওভারটি শুরু হয়েছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি ফ্লাইওভারটির প্রায় 95% কাজ 100% সম্পন্ন হয়েছে, বাকি 5% কাজ 1%ও হয়নি। কি অবাক লাগছে এমন অদ্ভুত সমীকরণ শুনে! এই অবাকের বিষয়টি থাকছে ভিডিওর শেষাংশে। চার লেনের এই ফ্লাইওভারটি ঢাকাতে প্রবেশের দ্বার হিসেবে চিহ্নিত হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ফ্লাইওভারটি পুরোপুরি চালু হলে সকলের প্রত্যাশা বহুলাংশে ঢাকাতে প্রবেশ ও বের হওয়ার সময়ের যানজট কমে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকায় এখন অবধি কেউ কোনো পোস্টার লাগাতে বা আবলতাবল লেখালেখি করতে পারেনি ফ্লাইওভারটির গায়ে, যার কারণে এটি দেখতে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, যা সত্যি বাংলাদেশের মতো দেশে একটি বিরল ব্যাপার। দর্শক, এই পর্যন্ত ফ্লাইওভারটি চালু রয়েছে। বাম পাশ দিয়ে নেমে যেতে হবে আর ডান পাশ দিয়ে ফ্লাইওভারে উঠতে হবে, কারণ একেবারে সামনেই, অর্থাৎ ফ্লাইওভারটি শুরুই এখনও শেষ হয়নি। চলুন সামনের দিকে আমরা অগ্রসর হই। Thank you.
দর্শক, অবশেষে আমরা চলে এসেছি ফ্লাইওভারে না হওয়া 5% কাজের স্থানে। এটি কেরানীগঞ্জের সুবর্ধা নামক স্থান, যা খালপাড় লেন নামেও পরিচিত। এই যে দেখতে পাচ্ছেন নিচে একটি ব্রিজ হচ্ছে, ওটার জন্যই থেমে রয়েছে দীর্ঘ মাস যাবৎ এই ফ্লাইওভারটির শেষাংশের কাজ। অর্থাৎ যদি এই না হওয়া অংশটিকে 5% ধরি, তাহলে এর 1% কাজও হয়নি। পক্ষান্তরে যতটুকু অংশে কাজ শেষ হয়েছে তা যদি 95% ধরি, তাহলে তার কাজ শতভাগ শেষ হয়েছে। এবার বুঝলেন তো, 95%-এর 100% কাজ সম্পন্ন হয়েছে আর অবশিষ্ট 5%-এর 1%ও হয়নি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে ঝটপট আপনার মতামত কমেন্ট করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।